আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে সফর করতে দেখলে কী হয়, স্বপ্নে বিদেশ যেতে দেখলে কী হয়। গুরুত্বপূর্ণ এই বিষয়টা, আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যার কারণে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে হাজির হয়েছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে এক স্থান থেকে অপর স্থানে ভ্রমণ করতে দেখলে বুঝতে হবে সে ভ্রমণ সত্যি সত্যি সে ভ্রমণ করবে। যদি দেখে সে কোনো কারণে লাফালাফি করছে, তাহলে তার এমন কোনো লোক পাবে যে তার কিছু সম্পদ নিয়ে যাবে। এজন্য এটা একটা ভালো স্বপ্ন নয় যদি লাফালাফি করতে দেখে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে দেখুন, আপনি যদি স্বপ্ন দেখেন যে স্বপ্নে এক স্থান থেকে অন্য স্থানে লাফ মেরে চলে যেতে চাচ্ছেন বা চলে যে গিয়েছেন, তাহলে আপনার অবস্থার পরিবর্তন হবে। আপনি যে অবস্থায় আছেন তার চেয়ে হয়তো একটু ভালো হতে পারে, নতুবা একটু নর্মালও হতে পারে, এটা আল্লাপাক ভালো জানেন। স্বপ্নে যদি লাফ মেরে আকাশে চলে যেতে দেখেন, লাফ মেরে আপনি আকাশে চলে যেতে দেখেন, তাহলে আপনি স্বপ্নে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ভ্রমণ করার সম্ভাবনা আছে, অর্থাৎ হজ বা উমরা করার সম্ভাবনা রয়েছে। স্বপ্নে আপনি যদি বাইরে চলতে দেখেন, তাহলে ইসলামিক তাবুর একটা ইঙ্গিত আছে, এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। আপনি উত্তম রিজিক লাভ করবেন ইনশাআল্লাহ। যদি আপনি হেঁটে হেঁটে বাজারে যেতে দেখেন, তাহলে সে ওসিয়তের যোগ্য হবে, অর্থাৎ সে কিছু ওসিয়তের কিছু সম্পদ তার হাতে আসবে। স্বপ্নে যদি খালি পায়ে হাঁটতে দেখেন, সফর করতে দেখেন, তাহলে উত্তম দিনদারির একটা আলামত। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ এই কথা বলেছেন। আবার অন্য এক বর্ণনায় আমরা পেয়েছি, উত্তম দিনদারির আলামতের পাশাপাশি এটা কোনো মহিলা কে তালাক দেওয়ার আলামত, অর্থাৎ মহিলাকে সম্পর্কে বিপদে ফেলবে তাকে, এটা মহিলা স্ত্রীকে তালাক দেওয়ার একটা আলামত আছে। স্বপ্নে যদি দৌড়াদৌড়ি করতে দেখেন কোথাও, তাহলে শত্রুর উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই বিষয়গুলো কিন্তু পাচ্ছি। আরেকটা বিষয় যদি আমরা দেখি, স্বপ্নে পাহাড়ে যদি সব সফর করতে দেখেন বা পাহাড়ে উঠতে যদি দেখেন, তাহলে আপনার হাতে কর্তৃত্ব আসবে, এমনকি আপনি রাজা বাদশাহ বা প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যেতে পারেন। তবে যদি এইগুলো হওয়ার যোগ্যতা না রাখেন, তাহলে কিন্তু আপনার রোগ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এক ছাদ থেকে আরেক ছাদে যদি সফর করতে দেখেন বা উঠতে দেখেন, তাহলে এক স্ত্রী রেখে আরেক স্ত্রীকে বিবাহ করার সমূহ আলামত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে যদি দেখেন ডানা দিয়ে আপনি উঠছেন, আপনার শরীরে ডানা লেগে গিয়েছে, এমনটা যদি স্বপ্নে আপনি দেখেন, তাহলে কী হবে, ডানা দিয়ে আপনি সত্যিকার অর্থেই আপনি সফর করবেন কোথাও, অনেক দূরে কোথাও বিমান দিয়ে সফর করার কিছু ইঙ্গিত আপনার আছে। আপনি যদি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে দেখেন, তাহলে স্বপ্নদ্রষ্টার আপনি মর্যাদা ও চোখের শীতলতা আসবে ইনশাআল্লাহ, অনেক মর্যাদা উন্নত হবে এবং আপনার চোখ শান্তিতে ভরে উঠবে এবং আপনি অনেক জায়গায় ভ্রমণ করবেন সত্যি সত্যি। আপনি যদি এমনভাবে উঠতে দেখেন, কোথাও উঠতে যাচ্ছেন যে কবুতর যেভাবে শান্তির মতো উড়ে যায়, তাহলে মনে করতে হবে আপনি সত্যি সত্যি বড় কোনো মর্যাদা আপনার লাভ হবে ইনশাআল্লাহ। যদি এমনটা দেখেন, আপনি আকাশে উড়ে যাচ্ছেন কিন্তু আর ফিরে আসেননি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার চলে যাওয়ার ইঙ্গিত রয়েছে, অর্থাৎ মৃত্যু আপনার কাছাকাছি। প্রত্যেক মানুষকেই তো মৃত্যুবরণ করতে হবে, কেন ভয় পাবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে আকার ইঙ্গিতে বিভিন্ন রকম বিষয়গুলো আমাদের জানিয়ে রাখেন, আমরাও যেন আল্লাহর কাছাকাছি গেলে আমরা নেক আমল করে যেতে পারি। এজন্য কিন্তু স্বপ্নে আমাদের মাঝে বিভিন্ন রকম আলামত আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। স্বপ্নের কোনো বাহনে আরোহণ করতে দেখলে যদি বোঝা যায়, তাহলে যে বাহনে আরোহণ করবে সেই বাহনে নিয়েই সে সফর করবে ইনশাআল্লাহ। স্বপ্নে যদি আপনি দেখেন কারো ঘাড়ে আরোহণ করেছেন, তাহলে খুব দ্রুতই মারা যাওয়ার আরোহণ আছে, কারণ হলো মারা যাওয়ার খাটিয়াটা মানুষের ঘাড়ে ওঠে। সুতরাং ঘাড়ে আরোহণ করা মানে হচ্ছে যে আপনার মারা যাওয়ার কিছু ইঙ্গিত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এবারে আসুন আমরা স্বপ্নে বিদেশ যাওয়া নিয়ে আমরা কি জানি বা কী জানতে পেরেছি, আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ কী বলেছেন, এবং আমি গবেষণা লব্ধ থেকে কী পেয়েছি, এই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানানোর জন্য এখন আমি বিস্তারিত ইনশাআল্লাহ বলবো। আসুন আমাদের সাথেই থাকুন। স্বপ্নে যদি আপনি দেখেন
বিদেশ ভ্রমণ করছেন, তাহলে উচ্চাভিলাষী, আপনি অনেক উচ্চাভিলাষী এবং ভালো, এবং আপনি অনেক কিছু অর্জন করার চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো। আপনি যদি স্বপ্নে বিদেশে ভ্রমণ করতে দেখেন, বিদেশি বা দেশে ভ্রমণ করতে দেখেন, দুঃখ দূর হয়ে দূর দুঃখ আসবে, তো দুঃখ নিয়ে, বাধা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। যেমন আপনি বিদেশে ভ্রমণ করতে গেলেন, কিন্তু কিছু মনে কিছু দুঃখ আছে, তাহলে আপনি বাধা নিয়ে ভ্রমণ করবেন। আর যদি স্বপ্নে দেখেন আপনি খুশি মনে, খুশি মনে বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশে কোনো কোথাও ভ্রমণ করতে যাচ্ছেন খুশি মনে, তাহলে আপনি আশীর্বাদ হবে, অনেক মঙ্গল হবে, অনেক টাকা পয়সা হবে, অনেক সুখী হবেন, প্রচুর ধন সম্পদের মালিক ইনশাআল্লাহ আপনি হবেন। স্বপ্নে যদি আপনি দেখেন বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, তাহলে বৈধভাবে প্রচুর সম্পদের মালিক ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন। অর্থাৎ আপনি যদি বিদেশ ভ্রমণের ইচ্ছা করে থাকেন, বিদেশ ভ্রমণে যাওয়ার আশা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি যদি বিদেশ ভ্রমণের প্রস্তুতি নিয়ে থাকেন, স্বপ্ন যদি এই জিনিসটা দেখেন, বৈধভাবে হালাল পন্থায় আপনার অনেক 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 টাকা পয়সার মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কাজের উদ্দেশ্যে আপনি বিদেশ ভ্রমণ করছেন, এমনটা স্বপ্ন দেখেন যে কাজের উদ্দেশ্যে আপনি বিদেশ যাচ্ছেন, তাহলে আপনার সফলতা আসবে। সামনে অনেক অনেক ভালো কিছু সফলতার ইঙ্গিত আমরা পাচ্ছি ইনশাআল্লাহ। আর যদি অধ্যয়ন বা স্টাডি স্টোরে আপনি বিদেশ যাচ্ছেন, পড়াশোনা করার জন্য বিদেশ যাচ্ছেন, তাহলে গুরুত্বপূর্ণ আপনি প্রশংসা লাভ করবেন। অর্থাৎ এমন কোনো কাজ করবেন যেটা দ্বারা আপনি অনেক প্রশংসিত হবেন, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে কোনো জায়গায় হোক, অনেক প্রশংসিত আপনি হবেন ইনশাআল্লাহ। বিদেশ যদি ভ্রমণ করতে দেখেন, বিদেশি কোনো দেশে আপনি ভ্রমণ করছেন, লক্ষ্য উদ্দেশ্য আপনি হাঁটুন, ইনশাল্লাহ আপনার লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে ইনশাল্লাহ। কোনো অবিবাহিত মহিলা যদি দেখে সে বিদেশে ভ্রমণ করছে, তাহলে সে খুব দ্রুতই তার বিবাহ শাদী ইনশাল্লাহ তার হয়ে যাবে বলে আমরা মনে করি। এবং আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ, তিনি কিন্তু এই ব্যাখ্যাটা করে গিয়েছেন। আর যদি কোনো বিবাহিত কোনো মহিলা যদি দেখে বিদেশ ভ্রমণ করছে, তাহলে সে অনেক প্রচুর কল্যাণ লাভ করবে এবং তার ভরণ পোষণ বেড়ে যাবে, তার তার কাছে অর্থ সম্পদ ভরে উঠবে এবং সে সার্বিক সার্বিকভাবে সে কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ। আর যদি এমন দেখে তালাকপ্রাপ্তা কোনো মহিলা সে বিদেশ ভ্রমণ করছে, তালাকপ্রাপ্তা কোনো মহিলা যে তালাক খেয়েছে, তালাক হয়েছে যার, এমন কোনো মহিলা যদি দেখে সে বিদেশ ভ্রমণ করছে, তাহলে সে নতুন জীবন লাভ করবে ইনশাআল্লাহ। অর্থাৎ সে আবার নতুন করে কোথাও হয়তো তার বিয়ে হবে এবং সে ভালো হবে ইনশাআল্লাহ তার জন্য। যদি দেখে যে কেউ যদি স্বপ্ন দেখে জাহাজে করে লঞ্চ বা স্টিমারে করে সে কোথাও সফর করছে বা কোথাও যাচ্ছে, তাহলে সে অচিরেই সে বিদেশ ভ্রমণ করবে, যে কোনো দেশে সে ভ্রমণ করবেই করবে ইনশাআল্লাহ। আর যদি দেখে ট্রেনে সে ভ্রমণ করছে, সে অনেক সুখী সুখী হবে, শান্তি পাবে এবং সেই ব্যক্তি অনেক অনেক সৌভাগ্যবান একজন মানুষ হবে। ট্রেনে এবং জাহাজে এগুলো কিন্তু ভালো স্বপ্ন। আপনি যদি দেখেন ইউরোপ কান্ট্রির কোনো দেশে আপনি গিয়েছেন, ইউরোপ মহাদেশের কোনো কান্ট্রিতে আপনি গিয়েছেন, যদি এমনটা স্বপ্নে আপনি দেখেন, তাহলে আপনি ভালো স্ত্রী, উত্তম স্ত্রী পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি ব্যক্তিগতভাবে অনেক টাকা পয়সা লাভ করার সম্ভাবনা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইউরোপ কান্ট্রিতে গেলে আপনার এই বিষয়টা হবে। আর যদি আপনি মিডল ইস্ট কান্ট্রিতে যান, আপনার সার্বিকভাবে স্বপ্ন যদি আপনি দেখেন, আপনি মিডল ইস্ট কান্ট্রিতে গেছেন, সৌদি গেছেন বা আপনি হজ উমরা করছেন, তাহলে আপনার অনেক ভালো হবে, আপনার চারিত্রিক দিক দিয়ে ভালো হবে, মক্কা মদিনা বাস্তবেই আপনি সফর করবেন, হজ করবেন, উমরা করবেন বলে আমরা মনে করে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে যদি আপনি দেখেন আপনার ঘনিষ্ঠ কোনো মানুষের সাথে, একদম ভালোবাসার মানুষের সাথে বা খুব কাছের মানুষের সাথে আপনি কোথাও সফরে বের হয়েছেন, আপনি সফলতা পাবেন, অনেক বেশি সফলতা পাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে স্বপ্ন বিদেশ দেখা, বিদেশ ভ্রমণ করতে দেখা, এই বিষয়ে আমরা জানলাম। ভ্রমণ করতে দেখলে, সফর করতে দেখলে কী হয়, এই বিষয়টা কিন্তু আমরা জানলাম। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কোনো প্র
প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, নতুবা পৃথক কোনো ভিডিওতে আপনাদের সামনে এসে হাজির হব। অন্য মমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে দিন, পরবর্তী এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।